হ্যালো বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনার ফেসবুক অ্যাকাউন্টটাকে খুলবেন তো এখান থেকে আমি আমার ফেসবুক অ্যাপটাকে ওপেন করে নিতেছি ফেসবুক অ্যাপ ওপেন করে নেওয়ার পর আপনার সামনে এরকম করে পেজ চলে আসবে তো আপনারা কি করবেন এখানে দেখেন নিচে লেখা আছে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট তো আপনারা যেহেতু নতুন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছেন আপনারা এই অপশানটাতে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম করে পেজ চলে আসবে তো এখানে দেখেন উপরে লেখা আছে কন্টিনিউ উইথ ইনস্টাগ্রাম তার মানে আপনার ইনস্টাগ্রামের সাথে লিঙ্ক করে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা আপনি খুলতে পারেন তারপরে যদি আপনি লিঙ্ক না করেন তাহলে কি করবেন এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট মেন লেখা আছে আপনারা এই অপশনটাতে ক্লিক করে দেবেন তো আমি যেহেতু লিংক করব না আমি আমার ফেসবুক অ্যাকাউন্টটাকে আলাদা রেখে দেব তো আমি এটাতে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম করে পেজ চলে আসবে তো এখানে দেখেন লেখা আছে গেট স্টার্ট তো আপনারা কি করবেন গেট স্টার্টে ক্লিক করে দেবেন গেট স্টার্টে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম করে পেজ চলে আসবে তো আপনারা এখান থেকে নোনে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন আপনার নাম দিতে বলছে আপনার ফেসবুক আইডি যেটা নাম দিতে চাইতেছেন ওই নামটা এখান থেকে দিয়ে দিবেন তারপর লাস্ট নাম এগুলো দিয়ে দিতেছি তো এখানে দেখেন আমার নাম দেওয়া হয়ে গেছে নাম দেওয়া হয়ে যাওয়ার পর আপনারা কি করবেন এখানে নেক্সটে ক্লিক করে দিবেন নেক্সটে ক্লিক করে যাওয়ার পর আপনার সামনে এরকম করে পেজ চলে আসবে তো এখানে দেখেন উপরে লেখা আছে হোয়াট ইজ ইউর বার্থডে তার মানে আপনার যেটা জন্মের তারিখ আছে জন্মের তারিখটা এখানে দিতে বলছে তো এখানে প্রথমে দেখেন সেট ডেট তার মানে আপনার যেটা তারিখ ওই তারিখটা দিতে বলছে তো আমি এখানে আমার তারিখটা সেট করে দিয়ে আপনাদেরকে দেখাই দিতেছি তো এরকম করে আমার মাসটা আমি প্রথমে সিলেক্ট করে নিই তো আমার যেহেতু মার্চ মার্চ ছিল তো এখানে এপ্রিল এখানে মার্চ দিয়ে দিলাম তারপরে আমার চার তারিখ তো আমি এখান থেকে চার সিলেক্ট করে নিই এরকম করে আপনারা উপর দিকে উঠাইলে এরকম করে চেঞ্জ হবে তারপরে নিচের দিকে উঠাইলে চেঞ্জ হবে তো এরকম করে আপনারা দিয়ে দেবেন তারপর আমার এয়ারটা দিয়ে দিতেছি এয়ারটা হলো দুই হাজার তো এরকম করে আপনারা আপনার যেটা ডেট অফ বার্থ আছে ওইটা সেট করে তারপরে এখানে কী করবেন এখানে সেট লেখা আছে আপনারা সেটে ক্লিক করে দেবেন সেটাই ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখেন আপনার ডেট অফ বার্থটা চলে আসছে তারপর আপনারা কী করবেন এখানে নেক্সট লেখা আছে আপনারা নেক্সটে ক্লিক করে দেবেন নেক্সটে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম করে পেজ চলে আসবে তো এখানে আপনাকে কী বলছে আপনি পুরুষ না মহিলা ওটা আপনাকে এখানে দিতে বলছে তো আপনি যদি মহিলা হয়ে থাকেন তাহলে উপরে দেখেন ফিমেল লেখা আছে আপনারা ফিমেলটাকে সিলেক্ট করবেন আর আপনি যদি পুরুষ হয়ে থাকেন তাহলে এখানে মেল লেখা আছে আপনারা মেলে সিলেক্ট করে দেবেন তো আমি যেহেতু পুরুষ তো আমি এখানে মেলের অপশনটাকে সিলেক্ট করব তারপরে এখানে দেখেন মোর অপশন দেওয়া আছে আপনি যদি বেলেগ জেন্টারের মানুষ হয়ে থাকেন তাহলে এখানে দিতে পারেন তো আমি এখানে মেলে সিলেক্ট করে এখানে নেক্সট লেখা আছে আমি নেক্সটে ক্লিক করে দেবো নেক্সটে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম করে পেজ চলে আসবে তো এখানে আপনাকে কি বলছে হোয়াট ইজ ইউর মোবাইল নাম্বার ওর ইমেল তার মানে আপনার মোবাইল নাম্বার অথবা আপনার ইমেল অ্যাড্রেস এখানে আপনি দিতে পারেন তো এখানে দেখেন আমার মোবাইল নাম্বারটা অটোমেটিক চলে আসছে তো এখানে আপনার অটোমেটিক না আসলে আপনারা এখানে আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন তো আমি এখন করবো এখানে নেক্সট লেখা আছে আমি নেক্সটে ক্লিক করে দেবো নেক্সটে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম করে পেজ চলে আসবে তো এখানে আপনাকে কী বলছে এখানে ক্রিয়েটে পাসওয়ার্ড তার মানে আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ড এখানে আপনাকে দিতে বলছে তো আমি এখানে আমার পাসওয়ার্ডটা দিয়ে তারপর আমি এখানে নেক্সটে ক্লিক করে দেবো পাসওয়ার্ড দিয়ে নেক্সটে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম করে পেজ চলে আসবে তো এখান থেকে আপনারা সেভে ক্লিক করে দেবেন সেভে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন লেখা আছে আই এগিরি তো আপনারা কি করবেন আইএিরিতে ক্লিক করে দেবেন আইএিরিতে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম করে পেজ চলে আসবে তো এখানে দেখেন উপরে লেখা আছে ইয়েস ফাইন মাই অ্যাকাউন্ট তারপর আপনার এখানে নিচে দেখেন লেখা আছে নো ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট তার মানে আপনি যদি আপনার পুরানা অ্যাকাউন্টটাকে আপনি খুলতে চাইতেছেন তাহলে উপরের অপশনটাকে ক্লিক করবেন আর যদি আপনার একদম নতুন অ্যাকাউন্ট আপনি ক্রিয়েট করতেছেন তাহলে আপনাকে কি করতে হবে নিচের অপশন যেটা দেওয়া আছে এটাতে ক্লিক করতে হবে তো আমার যেহেতু নতুন অ্যাকাউন্ট তো আমি এইটাতে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর আপনার ফোন নম্বর অথবা আপনার ফেসবুক থেকে আপনাকে একটা ওটিপি কোড দিবে তো আমার এখানে দেখেন ফেসবুক থেকে পাঠাইছে তো আপনারা এই ওটিপি কোডটা এখান থেকে কপি করে নেবেন কপি করে নিয়ে আপনারা কী করবেন এখানে কনফার্মেশন কোড লেখা আছে আপনারা এখানে পেস্ট করে দিবেন অথবা আপনারা যদি কপি করতে না পারেন দেখে যেরকম আছে ওরকম করে আপনারা এখানে দিয়ে এখানে নেক্সট লেখা আছে আপনারা নেক্সটে ক্লিক করে দেবেন নেক্সটে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে দেখেন আমার ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে তো এখানে থ্রি লাইনে ক্লিক করে দিলাম দেওয়ার পর এখানে দেখেন আমার মাহবুল এম বিলে আমি আইডিটার নাম দিয়েছিলাম এখানে কিন্তু আমার আইডিটা চলে আসছে তার মানে আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে তো এরকম করে কিন্তু আপনারা সেই আপনার ফেসবুক অ্যাকাউন্টটাকে ক্রিয়েট করতে পারেন তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ